हाय गाइज गुड मॉर्निंग एंड वेलकम टू माय बांग्ला ब्लॉग चैनल। तो आज के होच्छे रोबार एर आगे रोबार तुम्हारा जानो ही हमें टेस्ट करिए पॉजिटिव एस चिलो। तो आज के आमार एक सप्ताह हलो सात दिन आठ दिनों बोलते पारो कारण हमें शनिवार थेके सिमटम्सगुलो के अनुभव करछिलाम। तो जाई होक एखन आमी स्नान करे छादे एसेछि, एखन बजे एगारोटा। आज थेके तो लकडाउन सेजन्य सब बंद। तो आमी स्नान करे एक घंटा मतो छादे थाकब। এই সময় রোদটাও শরীরে লাগানোটা খুব দরকার। তবে আমি স্বাদ গন্ধ এখন সবই পাচ্ছি, কিন্তু এই সপ্তাহটাও আমাকে আইসোলেটেড থাকতে হবে। তো আমি এখন একটু ছাদে থাকি, পরে ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো চলো দিনটাকে এখন থেকে একসাথে স্টার্ট করা যাক। তোমাদের সবাইকে গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমার চুল সব শুকিয়ে গেছে, এই দেখো আমার গাছে কত ফুল হয়েছে। আর এই গাছটাও হয়ে গেছে। তো আমি ছাদের থেকে ঘরে চলে এসেছি। তো এখন প্রায় অনেকই বাজে, তোমাদের সাথে কথা বলা হয়নি। আর এই কোভিড হওয়ার পর আমার ঘামের পরিমাণ আরও লিটারালি চার গুণ বেড়ে গেছে। আমার সব সময় আমি ঘেমে থাকি, এই যে সব সময় মনে হয় আমার মানে স্নান হয়ে আছি এরকম ঘাম হয়। যাই হোক তবু আমি ফ্যানটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি, কারণ আজকে যতই হোক আজকে সাত দিন, আমাকে চোদ্দ দিন তো থাকতেই হবে এইভাবে। আর আমি যদি এখন থেকে বাড়াবাড়ি করি তাহলে যদি আবার অসুস্থ হয়ে যাই, সেই জন্য আমি ফ্যানটাকে যতটা পারি ততটা অ্যাভয়েড করি। তো এখন হচ্ছে লাঞ্চ করব, আর আজকে হচ্ছে লাঞ্চে চিকেন মেনু। তো লাঞ্চটা করে নিই। ও, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, যেটা হচ্ছে আমি আমার নতুন ফোন দিয়ে ব্লগ করছি। আমি নতুন ফোন কিনেছি। কি ফোন কিনেছি দাঁড়াও, এখানেই আছে, এই যে এই ফোনটা কিনেছি, আর এই ফোনটা দিয়েই ব্লগ করছি। তো এটাই বলার ছিল। আমার লাঞ্চ হয়ে গেছে, এখন আমি একটু রেস্ট নেব। তারপর উঠে আমি হচ্ছে যেগুলো রোজ দিনকার কাজ সেই একই ভেপার নেওয়া, গার্গেল করা, ওগুলোই করব। তো আমার রেস্ট নেওয়া হয়ে গেল, ভাবছিলাম একটু ঘুমোবো কিন্তু ঘুম আর আসলো না। তো এখন আমি ইলেকট্রলটা বানাবো, বানিয়ে ওটা খাবো, খেয়ে আবার একটু ছাদে যাব। তো চলো গিয়ে ইলেকট্রলটাকে সবার প্রথমে বানিয়ে নিই। আমার ইলেকট্রল খাওয়া কমপ্লিট, ভেপার নেওয়াও কমপ্লিট। দেখো ভেপারটা নিয়ে নিয়েছি, এখন একটু ছাদে যাব ফ্রেশ এয়ারটা নেওয়ার জন্য। চলো ছাদে। এই সময়টা ছাদে আসতে বেসিক্যালি খুব ভালো লাগে, কারণ ঠিক এই যে সূর্য অস্ত যাওয়ার পর ছাদে এত সুন্দর একটা হাওয়া থাকে না, এই হাওয়া এসে এই ফ্রেশ এয়ারটা শরীরে লাগলে ভীষণই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। ওই জন্য আমি বিকেল বিকেল সময়টা একটু ছাদে আসি, আর হচ্ছে ছাদে একটু হাঁটি, একটু এয়ারটা নেওয়ার চেষ্টা করি। ব্লগ না করতে করতে ব্লগ করার অভ্যাসটাকেই আমি আস্তে আস্তে হারিয়ে ফেলছি। আগে যেমন ছাদে এসে তোমাদের সাথে অনেক কথা বলতে অকওয়ার্ড ফিল হতো না, কিন্তু এখন ছাদে এসে কথা বললে এদিক ওদিক তাকাচ্ছি যে কেউ দেখছে না তো আমাকে, এরকম একটা ফিল হচ্ছে। জানি আবার সব নর্মাল হয়ে যাবে। আমি ইচ্ছে করে এই দুই তিন দিন ব্লগ করিনি, কারণ একটু রেস্ট নিচ্ছিলাম, ইচ্ছে করছিল না কিছু করতে সেই জন্য। তো এখন থেকে আবার ব্লগ করব। আজকেও এরকম একটা তোমরা প্রপার ব্লগ হয়তো দেখবে না, কারণ আমি ওইভাবে প্রপার সব কিছু ব্লগ করছি না, যখন ইচ্ছে হচ্ছে তখনই একটু একটু ব্লগ করছি। যাই হোক, সো আমি ঠিক হয়ে যাব এই পরের সপ্তাহে থেকে, অনেক অনেক ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আবার আমি ছাদ থেকে এসে
চেঞ্জ করে নিয়েছি, কারণ তোমাদের বললাম না এত ঘাম হয় লিটারেলি, মানে এমনি জ্বরে এরকম ঘাম হয় না। এই কোভিডে যা যেরকম ঘামছি, আমার মনে হয় দেহের সমস্ত জল এই ঘাম দিয়ে বেরিয়ে গেল। যাই হোক, ওই জন্য আমি একটু পরপর চেঞ্জ করে নিই, আর এই জন্যই এখন আমি নাইটি পরে নিয়েছি, কারণ আমি আর গরমে পারছিলাম না। এদিকে আবার অনেকক্ষণ যখন যদি ফ্যান চালিয়ে রাখি তাহলে গরম লাগতে থাকে, সেজন্য ফ্যানটাও অনেকক্ষণ চালানো যায় না, আর প্রচণ্ডই ঘাম হয়। যাই হোক, আজকে এখন আমি খাবো কাড়া। কাড়াটা ছোটো মা আমাকে মাত্র বানিয়ে দিয়ে গেল। কাড়াটা এখন প্রচণ্ড কড়া করে বানানো হয়, মানে যেগুলো একটা একটা, মানে ধরো এক টুকরো দারচিনি দিয়ে যেরকম কাড়া বানাতাম এই কোভিডের পর, সেই এক টুকরোর বদলে তিন চার টুকরো দারচিনি হয়ে গেছে। তুলসী ড্রপ 5-6 চামচ, মানে চামচ না সরি 5-6 ড্রপ হয়ে গেছে, ওই জন্য মানে বিশাল কড়া হয় এই কাড়াটা। আর আমি ওই কাড়াটা খেতে যখন, মানে প্রপার কোভিড ছিল, প্রপার কোভিড মানে আমার টেস্ট করার এক দুদিন পরে না, যতই কড়া কাড়া হোক না কেন খেতে অতটা প্রবলেম হতো না, কিন্তু এখন যেহেতু স্বাদ গন্ধগুলো আস্তে আস্তে পাচ্ছি, এখন এটা খেতে একটু মানে বেশি ঝাঝালো লাগে, সেই জন্য আমি কাড়াটা এখন খাবো এই বাদাম বিস্কুট দিয়ে। এই বিস্কুটটা আমার ভালো লাগে, আমি ন্যাচারালি বিস্কুট অত খাই না, কিন্তু কোভিড হওয়ার পর এই বিস্কিটটাই একমাত্র যে বিস্কিট আমি খাচ্ছি, তো আমি এটা দিয়ে এখন কাড়াটা খাই। তুলসী ড্রপের ফ্লেভারটা আর গন্ধটা একদম ভালো লাগে না, তার থেকে র তুলসী পাতা যদি থাকতো সেটা দিয়ে বানালেও হতো, এতটা উগ্র হতো না, কিন্তু এই তুলসী ড্রপের গন্ধটা ভীষণই উগ্র। যাই হোক, কাড়াটা এখন আমাকে শেষ করতে হবে, তো আমি খেয়ে নিই কাড়াটা। তোমাদের সাথে কালকে আর কথা বলা হয়নি, কারণ মনে আছে আমি যখন লাস্ট কাড়া খাচ্ছিলাম তখন তোমাদের সাথে কথা বলেছি, তারপরে আর বলিনি, কারণ তারপরে আমি ডিনার করেছি, ডিনার করে শুয়ে গেছি, আমার আর ইচ্ছা করছিল না মোবাইল নিয়ে থাকতে, সেই জন্য তো ব্লগটাকে কালকে এন্ড করা হয়নি। তো আজকে হচ্ছে আমি এখন সকাল থেকে বেশ ভালোই আছি, আমার এখন আর কোনো রকম অসুবিধা নেই, শুধু একটু সর্দি রয়েছে, মানে গলার আওয়াজটা শুনলেই বুঝতে পারবে, কিন্তু আদারওয়াইজ আমার টেস্ট গন্ধ সব ফিরে এসেছে। আমি এখন সব কিছু খেলে বুঝতে পারছি কোনটা কী খাচ্ছি, প্লাস সব কিছুর গন্ধও পাচ্ছি, আর সেই জন্য আমি ভালো আছি। তোমরা যারা আমার খোঁজ নিয়েছো তোমাদেরকে অনেক অনেক মন থেকে থ্যাংক ইউ, এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে, মানে নেগেটিভ হয়ে যাব আশা করছি। আর আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি, তোমাদের যদি এই ছোটো সা ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে আমি কথা দিচ্ছি এরপরে একটা প্রপার ব্লগ বানাবো, ভালো করে ব্লগ বানাবো, আর এরকম ফাঁকিবাজি করে ব্লগ বানাবো না। যাই হোক, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সাবধানে থেকো, নিজের শরীরের যত্ন নিও, নিজেদের ইমিউনিটিটাকে অনেক স্ট্রং করো। আমার সাথে দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, আজ আমি আসি, টাটা।